বন্ধুগণ, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল কুকিং উইথ কোয়েলে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো আমাদের সবারই ফেভারিট আলুর দম। আলুর দম এমনই একটা জিনিস যেটা আমরা সারা বছরই বানাই। সেটা আমরা রুটি দিয়েও খাই, পরোটা দিয়েও খাই, লুচি দিয়েও খাই, বা কখনো মুড়ি দিয়েও খাই। কিন্তু শীতকালে যেটা আমরা হয়, শীতকালে ছোট যেটা নতুন আলু বেরোয় সেই আলুর দম বানাই কড়াইশুঁটি দিয়ে, যেটা সারা বছর হয় না। সারা বছর তো নতুন আলু পাওয়া যায় না, সেই আলুর দমটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ কড়াইশুঁটিও সারা বছর পাওয়া যায় না, কড়াইশুঁটি ফ্রোজেন পাওয়া যায় কিন্তু ফ্রেশ কড়াইশুঁটি সারা বছর পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো কড়াইশুঁটি দিয়ে ছোট আলু, যেটা নতুন আলু হয় সেই আলুর দম। তাহলে রান্নাটা করতে কী কী লাগছে দেখে নিই। লাগছে আমাদের আলু, এখানে ছোট আলু ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি আমি। আলুটাকে জলে নুন দিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে কড়াইশুঁটি। আর নিয়েছি আমি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ আমি একটা নিয়েছি, এটা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 চামচ ব্যবহার করেছি। 2 চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি 1/2 টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটোর 1/2, ছোটো সাইজের হলে 1 টমেটো নিতে পারেন। এখানে অল্প কিছু আমি ধনেপাতা ব্যবহার করবো, ধনেপাতাটা অবশ্যই অপশনাল। ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ব্যবহার করেছি। মশলার মধ্যে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি আমি ধনে গুঁড়ো। আর স্বাদ মতো নুন আর জল। জলটা আমি দেখাইনি এখানে। রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। আর নিয়েছি আমি এখানে অল্প গরম মশলা, গরম মশলা গুঁড়ো। আচ্ছা, আলুটা আমি সেদ্ধ করার আগেই ছুলে নেওয়ার পরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে নুন জলে যে সেদ্ধ করছি সেই জলটা যাতে ওতে ঢোকে, আর যখন তরকারিটাও রান্না করব ঝোল টোলটা যাতে আলুর ভেতর অবধি ঢোকে। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি, সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। আপনারা চাইলে কাঁচা আলুতেও করতে পারেন। দেখুন, আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় আলুগুলো তুলে নেব। আলুগুলো আগে ভেজে নিলে তরকারিটা বানানোর আগে ওটার কিন্তু টেস্টটা খুব আলাদাই হয়, টেস্টটা খুব ভালো হয়। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আমি এবার শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনিটা আমি দিয়ে দিলাম। এখানে দেখুন, আমরা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা তেলে ভালো ছড়াবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি তেজপাতাটাও দিয়ে দিলাম। সব কিছু ফোড়নো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো, যাতে তেলে গন্ধটা ভালো করে ছড়িয়ে যায়। দেখুন, ফোড়নটা হয়ে গেলে আমি এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটুখানি ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে রান্নাটার স্বাদ ভালো হয়, জোরে আছে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা জোল কালার হয়ে যায় কিন্তু ভালো করে পেঁয়াজটা রান্না হয় না। এবার আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক পিঙ্ক মতন হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও মিডিয়াম আছে আমি মশলাটা কষব। দেখুন, কিছুক্ষণ ভাজার পরে মশলাটা, আদা রসুন বাটার সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি টমেটোটা অ্যাড করব। দেখুন, এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
এবার আবার সমস্ত মশলাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে সব মশলাই 1 চামচ করে আছে, ধনে গুঁড়োটা 1/2 চামচ আছে। ধনে গুঁড়ো বেশি দিয়ে দিলে তরকারির রঙটা একটু কালচে টাইপের হয়ে যায়। দেখুন মশলাগুলো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে আর মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে মিডিয়াম আঁচে কষাতে হবে। দেখুন ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এবার আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা সেদ্ধ করেছিলাম, তখনও আমি জলে নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম, এই জন্য নুনটা সেই বুঝেই দিতে হবে। এবার আলুটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি কড়াইশুঁটিটা দেবো। কড়াইশুঁটিটা আপনারা প্রথমেও দিতে পারেন, কিন্তু কড়াইশুঁটিটা একটু দেরিতে দিলে কড়াইশুঁটির রঙটা একটু ভালো থাকে। কড়াইশুঁটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদি ভালো কড়াইশুঁটি হয়। প্রথমের দিকে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাওয়ার মানে বেশি সেদ্ধ হয়ে গেলে রঙটাও একটু খারাপ হয়ে যায়, সেই কারণে কড়াইশুঁটিটা আমি পরে অ্যাড করেছি। এবার দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, কারণ আলুটা আমার সেদ্ধই আছে, ওই জন্য বেশি সময় লাগবে না। যদি আপনারা কাঁচা আলুতে করেন সেক্ষেত্রে আলু সেদ্ধ হতে একটু তরকারিটা বেশি সময় নেবে। এবার আমি ঢাকনা দিয়ে আস্তে আছে 10-15 মিনিট মতন হতে দেবো, যেহেতু আমার আলু সেদ্ধ আছে, যাতে মশলা টশলার কাঁচা গন্ধটা চলে যায়, মশলাটা একটু সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ সময় দিলেই হবে। দেখুন 10-15 মিনিট পরে তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনারা যদি কেউ চান একটু ঝোল ঝোলও রাখতে পারেন, কিন্তু সাধারণত আলুর দম একটু কষা কষাই ভালো লাগে। এবার আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে, আর আমি এখানে কুচানো ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই আলুর দমটা তৈরি হয়ে গেল। শীতকালে নতুন আলু মানে নতুন আলুর আলুর দম বাড়িতে একবার না একবার হবেই। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।